আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুদার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা জানো আমাদের চ্যানেলে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইনগুলো দেওয়া হয় কিছুক্ষণ আগে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে তো আমরা আজকের ভিডিওতে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এখন দেখবো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রতিটি সাবস্ক্রাইবার এবং অনুপ্রেরণা তোমাদের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই তোমরা জানো যে প্রত্যেকটি প্রশ্নের ভিডিও পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমরা দু একদিনের মধ্যে আমরা তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিই তোমরা আমরা আশা করছি তোমরা সেখান থেকে উপকার পেয়ে থাকো তো যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দাও আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের তালিল একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটা অ্যাপস পাবলিশ করা হয়েছে যেটি প্লে স্টোরে পাবে তোমরা সেখানে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যাসাইমেন্টের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে তোমরা অ্যাপস থেকে সেগুলো দেখে নিতে পারবে

যে শিক্ষা থেকে এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো এসেছে তো আমরা এখন ষষ্ঠ শ্রেণীর প্রশ্নগুলো দেখব এবং সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর প্রশ্নগুলো আমার চ্যানেল দেওয়া থাকবে তোমরা যদি প্রয়োজন হয় সেই প্রশ্নগুলো দেখে নিতে পারবে এছাড়াও আমাদের অ্যান্সারগুলো আমরা আগামীকালকে মধ্যে পাবলিশ করে দিব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহে তোমরা জানো যে প্রতি সপ্তাহে তোমাদের তিনটি করে অ্যাসাইনমেন্ট দিতে হয় এর মধ্যে এই তৃতীয় সপ্তাহে তোমাদের তিনটি অ্যাসাইনমেন্ট দিতে হবে তৃতীয় সপ্তাহে তোমাদের ইংরেজি গণিত এবং কৃষি শিক্ষা বা গ্রাস্থবিজ্ঞান এই তিনটি অ্যাসাইনমেন্ট দিতে হবে এর মধ্যে ইংরেজি যেহেতু তোমাদের একবার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে অ্যাসাইনমেন্ট এক তো এবার অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্ট টু ইংরেজির জন্য অ্যাসাইনমেন্ট টু গণিতের জন্য অ্যাসাইনমেন্ট এক এবং কৃষি শিক্ষা ও বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য অ্যাসাইনমেন্ট নাম্বার এক তবে এটা তৃতীয় সপ্তাহে তৃতীয় আমি আবার বলছি এটা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইন টাস্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া অন দ্য বেসিস অফ রিভাইজড সিলেবাস টু ডিউ টু সিলেবাস ডিউ টু কোভিড নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি কোভিড নাইনটিন জন্য তোমার যে বার্ষিক পরীক্ষা নেওয়া আছে তাই তোমাদের সিলেবাসটি দেওয়া হয়েছে তোমার প্রথমে ইংলিশ সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো দেখে নেই সেকেন্ড অ্যাসাইন টাস্ক কি দেওয়া হয়েছে এখানে হচ্ছে লেসন সেভেন হোল্ডিং হ্যান্ডস এবং লেসন এইট গ্রোসারি শপিং এই দুইটা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে এস ডাব্লিউ জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ফয়েম হোল্ডিং হ্যান্ডস রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস এখানে তোমার হোল্ডিং হ্যান্ডস যে পয়েমটা আছে সেই পয়েমে কেন এটা টাইটেলটা হোল্ডিং হ্যান্ডস দেওয়া হয়েছে সেটা জাস্টিফাই করতে বলা হয়েছে পাঁচ সেন্টেন্সে তুমি নিজেরা ট্রাই করো যদি না পারো আমাদের চ্যানেলটা আছে তোমাদের সবসময় তোমাদের অ্যান্সারগুলোর নিয়ে তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি শেয়ার করে দাও ভিডিওটি আর দেখছো সবাইকে বেশি বেশি শেয়ার করে দো কারণ আমরাই প্রথম তোমাদের ক্যান্সার প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি স্কুলের আগেই কিন্তু আমাদের কাছ থেকে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ আর আগামীকাল থেকে তোমরা আনসারগুলো পেয়ে যাবা আচ্ছা সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা সেটা হচ্ছে ইংলিশের জন্য হ্যাভ ইউ ভিজিটেড এনি গ্রোসারি শপ ইউরি ইউ গো দেয়ার অ্যান্ড হু উইথ হোয়াট ডিড ইউ সি দেয়ার ইফ ইউ আর ইয়ে টু ভিজিট সা শপ হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন থ্রি হানড্রেড ওয়ার্ডস এই প্রশ্নগুলো কিন্তু মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং স্কুলের মাধ্যমিক পর্যায়ে যারা আছে সকলের জন্যই এবং যারা ইংলিশ ভার্সনের আস তাদের জন্য আমরা যে অ্যান্সারগুলো দিই তোমাদেরকে সেগুলো ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা বলেছো তোমরা এগুলো কিন্তু ট্রান্সলেট করে তোমরা ইংলিশ লিখে নিতে পারবে আর ইংলিশ যে প্রশ্ন সেটা তো সবার জন্যই একই আমি বাকি প্রশ্নগুলো যে কথা বলেছিলাম আচ্ছা তার পরবর্তীতে আমরা গণিত দ্বিতীয় সপ্তাহে গণিত তৃতীয় সপ্তাহে সরি তৃতীয় সপ্তাহে গণিতের অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমাদের গণিত প্রশ্ন এক বারো পনেরো উদ্দীপকটি হচ্ছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা তো ক নম্বর প্রশ্ন হচ্ছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো ক হচ্ছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলোর দ্বারা নিঃশেষে বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য গ হচ্ছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার বাক শেষ দশ হবে দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশের সাড়ে সাত সাত সমস্ত দুই ভাগের এক মিটার কালো তারপর হচ্ছে পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার লাল এবং আট সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো। হল সরল কর সাত ভাগের বিয়োগ সমস্ত ভাগের চার এর আট ভাগের সাত বাসটির কত অংশ রং করা হয়েছে খ প্রশ্ন এবং ঘ প্রশ্নটি হচ্ছে বাস্তির কত অংশ রং করা বাকি রইল তিন নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে দুটি কম্পিউটারের দামের অনুপাত তিন অনুপাত দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো খ হচ্ছে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দামের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত তোমরা এগুলো নিজের চেষ্টা করতে পারো আমরা কিন্তু আগামীকাল থেকে তোমাদের ক্যান্সেলগুলো করে দেওয়ার চেষ্টা করবো তোমরা এর আগে যদি ট্রাই করতে চাও ট্রাই করতে পারো আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেওয়া যারা আমাদের সাথে যুক্ত হতে চাও ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো ফেসবুক পেজ ডাহিজ ক্রিয়েশন এবং তারা একাডেমি দুইটি ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে ফলো করতে পারো এবং যে কোনো প্রশ্ন বা সহায়তার জন্য ফেসবুক পেজে মেসেজ দিতে পারো এক্ষেত্রে তোমার জাইটস ক্রিয়েশন যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে তোমার মেসেজ দিবে আর তোমরা কে কোন জেলা এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা আমাদেরকে জানিয়ে দিবে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন জেলা থেকে আমাদের শিশু এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখছে তার উপর ভিত্তি করে আমরা একটা ডাটা তৈরি করতে পারবো আরেকটি কথা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যেই অ্যাপসটির কথা বলা হয়েছিলো স্কুল হেল্পলাইন বিডি সেটির লিঙ্ক দেওয়া আছে তোমরা যারা এখনও ডাউনলোড করিনি তারা ডাউনলোড করে নাও আর যারা ডাউনলোড করেছো তারা সবাই ফাইভ স্টার রেটিং দিয়ে দাও তোমরা সেখানে কিন্তু তোমাদের প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ফিডি পাকে পেয়ে যাবা এবং অ্যান্সারগুলো সেখানে তোমার খুব সুন্দরভাবে সাজানো আছে তোমরা সেখান থেকে সুন্দরভাবে তোমরা অ্যান্সারগুলো এবং প্রশ্ন প্রশ্নগুলো এবং সিলেবাস পেয়ে যাবা তার পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীর বিষয় হচ্ছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক কৃষি বিষয়ক তথ্য উৎসের বিকল্প নেই কেন খ হচ্ছে কাকে বলে গ হচ্ছে চকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো উদ্যান ফসল ফসলের নাম মাঠ ফসল ফসলের নাম গ হচ্ছে নিচের কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার চকে উল্লেখ করো কাজের ধরন যন্ত্রপাতি জমি চাষ বীজ বপন ওষুধ ছিটানো ফসলের মাঠে সেচ তার পরবর্তীতে রয়েছে তোমার নির্ধারিত কাজ হচ্ছে এক এক নাম্বার এখানে প্রথম অধ্যায় এবং তৃতীয় এবং অষ্টম অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এক গৃহ কি গৃহ না থাকলে তোমার তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে হচ্ছে গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে 3 নম্বর প্রশ্নটি একটি সিনারিও শিল এখানে করিম সাহেবের মেগ বিয়ে অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ নিলেন না ফলে কাজে তেমন অগ্রগতি হলো না তখন তার বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলোচনা করলেন অনুষ্ঠানটি কিভাবে সুন্দরভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে দিলেন খুসখুসে অনুষ্ঠান শেষ করলেন দুটি প্রশ্ন দেওয়া আছে সিনশিয়র আলোকে গ করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি ব্যাখ্যা করো গ হচ্ছে করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি ঠিক ছিল যুক্তি সরকার তোমার মতামত দাও তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবেদন তৈরি তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল দুপুর রাতে যেসব খাবার তো গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কিনা তা পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো নিম্নের প্রদত্ত চকটি সুন্দরভাবে পূরণ করে সঠিক মন্তব্য তৈরি করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এরকম সকাল বিকালে আলাদা আলাদা ছাড় তৈরি করতে হবে তারপর আরও কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে এখানেই শেষ তোমাদের আসলে ষষ্ঠ শ্রেণীর তার পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর যে ভিডিওগুলো সেগুলো আমরা দেখবো তোমরা যারা কোনো অ্যাপসি ডাউনলোড করেন তারা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন ভিডিও লেগে সার্চ দিলে চলে আসবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে ডাউনলোড করতে পারো আর আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজ জাহেদ ক্রিয়েশন জাহিদুল ইসলাম তালুকদার জাহেজ ক্রিয়েশন এবং তালুকদ একাডেমি এই দুটি পেজে তোমরা ফলো করতে পারো এবং গ্রুপে তালুদ একাডেমি গ্রুপে জয়েন হয়ে নিতে পারো তো আজকে আমাদের এখানে ধন্যবাদ সবাইকে তোমার যে কোনো প্রশ্ন থাকলে তোমার জাহিদ ক্রিয়েশানে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে তোমরা মেসেজ করে প্রশ্নগুলো করতে পারো আমরা সেখানে তোমাদের অ্যান্সারগুলো দিও ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিখে দেবে তোমার কি কোন জেলা এবং স্কুল থেকে ভিডিওটি দেখছো আজকের মধ্যে এখানে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের সরস্বতী যে আনসারগুলো সেগুলো দেখবো